রাজনীতি এখন ট্রেন্ডিং বিশেষ করে আসছে দশই ডিসেম্বর ঘিরে নানান সব খবর এবং আলোচনা এখন হর চোখে পড়ছে সোশ্যাল মিডিয়া থেকে মূল ধারার গণমাধ্যমগুলোতেও বিএনপির সমাবেশ ঘিরে দশই ডিসেম্বর ঢাকায় আসলে কি হবে আওয়ামী লীগ কি বলছে আর সাধারণ মানুষের ভাবনাটাই বা কি চলুন জেনে আসি আমরা নয় তারিখে জনগণের কথা ভেবে আমরা রাজপথে বিভিন্ন জায়গায় আমরা থাকবো সাধারণ মানুষ তো খুবই মানে উৎফুল্ল যে দশ তারিখে বিএনপি পার্টি সামনে সরকারের এবং প্রশাসনের আজ্ঞাবহ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নয় পার্টি অফিসের সামনে সমাবেশ করবে প্রতিটি জনগণই কিন্তু খুবই আনন্দিত কারণ বিএনপি জনগণের দল জনগণকে নিয়ে জনগণকে নিয়ে যদি সে কথাটাই সত্য হয় তাহলে ওনাদের উচিত এটা নিজেরা বসে ফচলা করা আর সবাইকে জানাই দেওয়া সবাইকে নিয়ে করবো এটা একটা ভুয়া কথা এটা সত্য কথা এই যখন অবস্থা তখন স্বাভাবিকভাবেই একটা টেনশন লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মাঝে টেনশন তো অবশ্যই হচ্ছে কারণ দেশের অবস্থা কি হবে পড়ালেখার কি হবে মানে দেশের কি হবে এখান থেকে একটু জ্ঞানরাম হবে এটা বোঝা যাচ্ছে দুই দলের মধ্যে কি হবে না হবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না দশ তারিখে যে কি হবে আমরা গরিব মানুষ কাজ করে খাইতে হয় রাস্তায় নামতে হইব গন্ডগোল হইলে দেখা গেল আমরা রাস্তায় নামতে পারবো না গরিবের একটা ইয়া না টেনশন না গরিবের কাজ কাম করতে পারবো না খাইতে পারবো না হ্যাঁ তো মনে করেন ঠিকই থাকবো কিন্তু মরণ তো আমাগো আবার ব্যতিক্রম আছে আমি স্কুল থেকে বের হলাম কাউকে এই নিয়ে টেনশন দেখতেছি না আমাদের বার্ষিকের রেজাল্ট নিয়ে আমাদের টেনশন কিছু হবে না কি হবে কিছু হবে না জানতে চেয়েছিলাম আওয়ামী লীগ বিএনপির কাছে কোনো চাওয়া আছে কিনা না আমার কোনো চাওয়া নেই এলা আওয়ামী লীগ আয়োগ বিএনপি আয়োগ যে আসে কিন্তু আমরা শান্তি চাই ভালো চাই অশান্তি চাই না আমরা যে কেজল না হয় উত্তম ভালো তো একটা মানুষের অনেক ক্ষতি বড় হয় বাংলাদেশ সুষ্ঠুতে চালাক আওয়ামী লীগ বিএনপি শান্তির ভাবে সবকিছু সুষ্ঠুতে চালাক আসলে আমরা এটাই চাই যে জিনিসপত্রের দাম যেন কমে মানে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে আমরা যেন সবাই সচলভাবে চলতে পারি এটাই তো চাওয়া দেখছিলাম আমরা দশই ডিসেম্বর ঘিরে সাধারণ মানুষের ভাবনা একটা মিশ্র প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে বসু রহমাইরা এসে আছেন আমাদের সঙ্গে সেটা হচ্ছে যে আসলে যেরকম কথা বলে যেটা মনে হয়েছে যে সবাই আসলে দশ তারিখ ঘিরে একটা আলাদা করে পরিকল্পনা করছেন যে ওই দিন কোথাও যদি প্রোগ্রাম থাকে কোথায় যাবেন বা কিভাবে যাবেন এই সব ঘিরে আপনি আসলে নিজের কথা যদি বলেন আপনি নিজে কতটা ওরিড বা আদৌ ওরিড কিনা বা কি ভাবছেন এই দিনটা ঘিরে এই দিনটাকে ঘিরে আসলে আমরা সবাই চিন্তা করছি যে আসলে কি আমাদের দেশে কি পুরো রকম এর কোন পরিবর্তন আসবে কি না রাজনীতির ক্ষেত্রে কোন পরিবর্তন আসবে কিনা বা মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে কোন পরিবর্তন আসবে কিনা সেটা নিয়ে আসলে সবাই চিন্তিত শনিবার হওয়ার কারণে হয়তো অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে সেজন্য কিছুটা স্বস্তিতে আছি সবাই তবে হ্যাঁ এই দিনকে ঘিরে আসলে সবাই চিন্তা করছে যে যতটা সম্ভব আমরা বাইরে কম যেতে পারি কারণ যেহেতু একটা অনেক বড় একটা সমাবেশ হওয়ার কথা সুতরাং যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন আমরা সেখানে নিজেদেরকে বাঁচাতে পারি বিশেষ করে অতি গত বা অতীত স্মৃতি যে নির্বাচনের আগে একটা রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে তৈরি হয় বড়ো দুটো দলগুলো দেখা যে মাঠে বা রাস্তায় নেমে আসে সহিংস পরিস্থিতি তৈরি সেটাই বোধ একটা সংখ্যা কাজ করে আপনার আশেপাশে কি আপনি দেখেছেন এরকম টেনশন না কি মনে হয় যে সবাই আসলে নিজেদের লাইফ নিয়ে তো এখন ব্যস্ত থাকে বেশি কি সবাই অনেকই টেনশনে আছে কারণ যেহেতু রিসেন্টলি আমাদের দ্রব্য ঊর্ধ্বগতি অথবা আমাদের কথা বলছিলেন আমরা দেখছিলাম শিল্প এবং ব্যবসার ক্ষেত্রেও আমরা কিছু সংকট দেখতে পাচ্ছি সুতরাং সবাই কিন্তু টেনশনেই আছে কিন্তু বড় দুটি রাজনৈতিক দল একসাথে সামনে নির্বাচনকে ঘিরে যে ধরনের প্রচারণা চলছে

জনগণের সঙ্গে আসলে রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে এবং সামনে যদি আমরা বলি দশই ডিসেম্বরের কথাই বলি সেখানেও বোধ হয় এইটা একটা বড় ফ্যাক্টর হবে যে সাধারণ জনগণ এটা কিভাবে নেয় রাজনৈতিক দলগুলো কি তারা নিজেদের স্বার্থেই এটা আসলে তারা করছে নাকি জনগণের কথা ভেবেই করছে কিভাবে বলবেন জনগণের কথা অবশ্যই ভেবে করছে কারণ যে রাজনৈতিক দলে সমাবেশ তারা চেষ্টা করবে যে যেভাবেই হোক আমরা যেন জনগণকে উদ্বুদ্ধ করতে পারি আমাদের দলে ঘেরার জন্য আর যারা এখন সরকার হিসেবে আছেন তারাও চেষ্টা করবে যে আমরা সব ভাবে সব যোগাযোগ ব্যবস্থা অথবা আমি যদি বলি নিরাপত্তা ব্যবস্থা সেখানে জোরদার করার চেষ্টা করবেন কারণ তারাও চাইবেন না যে কোনোভাবে কোনো রকম ভোটের রাজনীতি সবাই আসলে চাইবে এই সেদিকে টানতে আছে আমরা একটু নজর দিতে চাই সোশ্যাল মিডিয়া সেখানে যেটা বলছিলাম যেটা নিয়ে প্রচুর কথাবার্তা আলোচনা কিন্তু আছে এবং সাধারণত যেটা হয় যে কোনো ইস্যুতেই একটা ফান মজা তো হয় ওমর আল ফারুক লিখেছেন দশ ডিসেম্বর মানে কী হবে তিনি নিজেই সেখানে উত্তর লিখেছেন এগারোই ডিসেম্বর হবে একটু হালকা করার চেষ্টা করেছেন বিষয়টা তবে সবাই এরকম দেখছে না যেরকম আরেকজন দেখছি মোহাম্মদ আরিফ লিখেছেন দশই ডিসেম্বর ঢাকায় নতুন সিনেমা লাগবে তাই ট্রেলার শুরু হয়ে গেছে ট্রেলারের নাম রাজধানী রেড অ্যালার্ট অর্থাৎ তিনি মনে করছেন এর মধ্যে রেড অ্যালার্ট এবং যারা পল্টন এলাকায় যদি আপনি যান খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি বিএনপি নেতাকর্মীরা আছেন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এবং দুটো দলের আমরা বক্তব্য শুনছিলাম সবগুলো দলই আসলে মাঠে থাকতে চায় এক দল চাইছে যেন এটা সমাবেশ সফল না হয় আরেক দল চাইছে যে কোনো মূল্যে সমাবেশ সফল করতে এবং কোথায় করবে ভেনুটা নিয়ে কিন্তু একটা ডিসপিউট এখনও চলমান এবং এসব সবকি আসলে জনগণের জন্য সাধারণ মানুষের জন্য উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় কিনা অবশ্যই তো উদ্বিগ্ন হওয়ার মতো আপনি কি বলবেন উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আসলে যে কোনো জায়গাতেই কারণ যেহেতু রাজধানী ঘিরেই আমাদের সকল রকমের কাজকর্ম সকল রকমের চলাফেরা যোগাযোগ ব্যবস্থায় যদি একটা ছোট্ট বিঘ্ন ঘটে তাহলে পুরো শহরটাই আটকে যায় সুতরাং সেটা যদি না না হয় হয় অথবা যেখানেই হোক কেন এটা ঘিরে কিন্তু মানুষের মধ্যে একটা টেনশন কাজ করবেই যেকোনো জায়গায় যদি আটকে যায় তাহলে পুরো শহরটাই কিন্তু আটকে যাচ্ছে আহ সুতরাং চিন্তিত তো সবাই কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু বিএনপির মেইন কেন্দ্রটাই পুরানো পল্টনে সুতরাং সেই জায়গায় করার একটা ডেফিনেটলি একটা হ্যাঁ একটা তো করার একটা এবং আপনি একটা যে কথাটা বলছিলেন আমরা এর আগে যদি বিএনপি এর বিভাগীয় সমাবেশগুলো দেখি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে গণপরিবহন বন্ধ করা হয়েছিল এক দুই দিন আগে নানান দাবিতে সেটার আলটিমেটলি কিন্তু দুর্ভোগটা পাওয়া যাচ্ছে সাধারণ মানুষকে যারা হয়তো নিত্যদিনের কাজে যাবেন এবং একই ঘটনা ধরুন কারো না কারো নিশ্চিতভাবেই ওইখানে রাজনীতির বাইরেও দরকার থাকতে পারে পল্টন এলাকায় যে কোনো জরুরি বিষয় তাদের তখন যাওয়াটা হয়ে যাবে একটা দুরহ ব্যাপার তাদের জন্য আসলে খুব বেশি কিন্তু বিকল্প আমরা দেখি না বাংলাদেশে কখনোই কোনো বড় ইভেন্টে এটা একটা মানে নজর দেওয়ার বিষয় কিনা কি বলবেন আমি মনে করি যে আমাদের শহরে আসলে এরকম কোনো সমাবেশ করাটাই একটা আসলে খুবই ডিফিকাল্ট বিষয় কারণ যেহেতু অনেক বেশি মানুষ আমরা থাকি দুই কোটি মানুষ থাকি শহরে সুতরাং যে কোনো সমাবেশ করলেই কিন্তু এরকম একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে যদি আমাদের সরকার সেখান থেকে আমাদেরকে একটা বড় ভেনু করেও দেন যে সেখানে চল্লিশ হাজার মানুষ থাকবে তারপরেও কিন্তু সেটা কম হয়ে যাবে কারণ যেহেতু মানুষের সংখ্যাটা অনেক বেশি সুতরাং ঢাকা শহরে তো হবেই কিন্তু প্রবলেমও হবে এবং মানুষকে ওই পরিস্থিতিতে আসলে মোকাবেলা করার জন্য উপায় কিন্তু দেখছি না সুতরাং সবাই চেষ্টা করবে যে ওই দিনটাতে যেন আমি বাসা থেকে না বের হই অর্থাৎ নিজের নিরাপত্তা দায়িত্বটা শেষ পর্যন্ত নিজেকেই নিতে হবে বোধ অনেকখানি সবাইকেই আমার মনে হয় নিতে হয় নিজের দায়িত্বটা সেটা যে দেশেই হোক না কেন ওকে